আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, চলে এসেছি বোগরা বাইপাস এলাকায়। এখানে বিআরটি প্রকল্পের অধীনে 6 লেনের একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন এই ফ্লাইওভারটির কাজ বন্ধ থাকলেও কয়েক মাস ধরে এই কাজটি শুরু করা হয়েছে। ইতিমধ্যে এই ফ্লাইওভারের অধিকাংশ গার্ডার উত্তোলন কাজ সম্পন্ন হয়েছে। এখন হাতের ডান দিকে অর্থাৎ পশ্চিম অংশের কিছু গার্ডার উত্তোলন কাজ বাকি আছে। এই গার্ডারগুলো উত্তোলন হয়ে গেলে এই ফ্লাইওভারের মূল কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং এর পাশাপাশি এই ফ্লাইওভারের দুপ্রান্তে দুটি র্যাম্পের কাজও শুরু করে দেওয়া হয়েছে। দর্শক, এই ফ্লাইওভারটি 6 লেনের একটি ফ্লাইওভার। এর মাঝখানের দুটি লেন থাকবে বিআরটি বাসের জন্য বরাদ্দ এবং এর দুপাশে দুটি করে মোট 4টি লেন থাকবে অন্যান্য যানবাহন চলাচলের জন্য। 2 থেকে 2.5 মাসের মধ্যে এই ফ্লাইওভারগুলোকে সম্পূর্ণ করা হবে। বিশেষ করে বোগরা বাইপাসের এই 6 লেনের ফ্লাইওভার এবং গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে, এই ফ্লাইওভারগুলো ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর এই ফ্লাইওভারগুলো খুলে দিলে এখানকার যানজট অনেকটাই কমে যাবে, কারণ 6 লেনের এই ফ্লাইওভারের বিআরটির 2টি লেন বাদ দিয়েও এর দুপাশে দুটি করে মোট 4টি লেন থাকবে। আর এই লেনগুলো দিয়ে ঢাকামুখী এবং ময়মনসিংহমুখী যানবাহনগুলো নির্বিচ্ছিন্নভাবে পারাপার হতে পারবে, এতে করে তাদের কোনো বাধায় পড়তে হবে না। দর্শক, এবার দক্ষিণ দিকে চলে আসলাম। এখানে দক্ষিণ পাশের র্যাম্পের কাজও চলছে বেশ জোরে সোরে এবং এর সামনেই হচ্ছে আরেকটি বিআরটি স্টেশন। সেই বিআরটি স্টেশনেরও টুকটাক কাজ চলছে। ইতিমধ্যে আপনারা হয়তো বা অনেকেই জেনেছেন যে প্রথম ধাপে 11টি স্টেশন নিয়ে 50টি বাসের মাধ্যমে এই বিআরটি পরিষেবা চালু করা হবে। কারণ এই বিআরটির যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো অনেকটা মেট্রো রেলের মতো, যার কারণে এই স্টেশনগুলোকে প্রস্তুত করতে অনেক সময় লাগবে। বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত মোট 25টি স্টেশন আছে, এর মধ্যে 11টি চালু করা হবে। বাদ বাকি স্টেশনগুলো প্রস্তুত করতে আগামী বছর পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত লেগে যাবে। বিআরটি স্টেশনগুলো অনেকটাই মেট্রো রেলের মতো হবে এবং এর টিকিটিং সিস্টেমও মেট্রো রেলের মতো হবে, যার কারণে এই স্টেশনগুলোকে প্রস্তুত করতে সময় লাগবে। তো প্রথম অবস্থায় এটিকে ম্যানুয়ালি চালানো হবে। যাই হোক, প্রথম অবস্থায় এই বিআরটি পরিষেবা ম্যানুয়ালি চলবে। ম্যানুয়ালি চলুক, তাতে কোনো সমস্যা নেই, কারণ এই প্রকল্পটি বা এই বিআরটি পরিষেবাটি যত তাড়াতাড়ি চালু হবে ততই ভালো হবে। এতে করে এই মহাসড়কে যারা ভুক্তভোগী আছেন তাদের কষ্ট অনেকটাই কমে যাবে। তো আমরা চাই খুব দ্রুত যাতে কাজ শেষ করে এই বিআরটি প্রকল্পের বিআরটি পরিষেবাটি খুব দ্রুত চালু করে দেওয়া হয়। দর্শক, আরেকটি ইনফরমেশন দিতে আমি ভুলে গিয়েছিলাম, যেটি হচ্ছে ভিডিওর শুরুতে আপনাদেরকে যেমনটা দেখিয়েছি বোগরা বাইপাসে 6 লেনের ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এই 6 লেনের ফ্লাইওভার ঢাকামুখী এবং ময়মনসিংহমুখী যে যানবাহনগুলো আছে সেগুলো নির্বিচ্ছিন্নভাবে এই চৌরাস্তাটা পারাপার হতে পারবে। কিন্তু ঢাকা বাইপাস যে সড়কটি আছে সেই সড়কে কিন্তু সিগন্যালের সমস্যা থেকেই যাচ্ছে। তো সেই সিগন্যালের সমস্যা এড়াতে বোগরা বাইপাস 6 লেনের ফ্লাইওভারের উপর দিয়ে আরও একটি ওভারপাস নির্মাণ করা হবে। এতে করে বোগরা বাইপাস এলাকার চতুর্দিক থেকে যানবাহনগুলো নির্বিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারবে। বিআরটি প্রকল্পের পাশাপাশি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজও চলমান রয়েছে। 6 লেনের এই এক্সপ্রেসওয়েতে 4টি মূল লেনের পাশাপাশি দুপাশে 2টি সার্ভিস লেন থাকবে। দর্শক, চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।